নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এ মাসের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি সরাসরি প্রমাণ সহ সেই তথ্য আপনাদের দেখিয়ে দেবো। এবং গত মাসের মতো এ মাসেও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500 টাকা ঢুকতো তাদের 1000 টাকা ঢুকেছে, এবং যাদের 1000 টাকা ঢুকতো তাদের 1200 টাকা ঢুকেছে। আমি সমস্ত প্রমাণ সহ দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওতে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, অনেকেই আমাকে বারবার কমেন্ট করছেন যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, কারোর কিছু সমস্যা হয়েছে কি না সেই ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করতে হবে। কীভাবে স্ট্যাটাস চেক করবেন সেই সম্পর্কিত ভিডিও আমার দেওয়া আছে। তাছাড়াও এই সমস্যা যে প্রচুর পরিমাণ উপভোক্তা বা মহিলাদের হয়েছে সেই সম্পর্কিত একটা ভিডিও কিন্তু এর আগে আপনাদের আমি দিয়েছিলাম। তো এ নিয়ে সরকারি আধিকারিকেরাও যেমন কাজ চালাচ্ছেন, আপনাদেরও বলবো আপনারা আপনাদের সমস্যার কথা অবশ্যই আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে কিংবা ব্লক ডেভেলপমেন্ট অফিসে জানান, না হলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান নাও হতে পারে। তো এখন চলুন আজকের ভিডিওর মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা দেখে নিই। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে আমি সেই প্রমাণটা আপনাদের দেখাচ্ছি। পশ্চিম মেদিনীপুরের একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট বা তথ্য সেটাই কিন্তু আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনেই অর্থাৎ মে মাসের 4 তারিখ 2024-এ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখানে স্পষ্টই লেখা আছে। দেখতে পাচ্ছেন এই উপভোক্তার অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকেছে। আপনাদের আমি প্রমাণটা দেখালাম, আরও স্পষ্ট করে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। তো ট্রানজ্যাকশন ডিটেলসটা দেখলে আপনারা দেখতেই পাবেন এখানে 4/5/2024 অর্থাৎ আজকের দিনেই, টাইপ দেখতে পাচ্ছেন ক্রেডিট, অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 1000 টাকা, এবং ডেসক্রিপশানে দেখতে পাচ্ছেন নিচের দিকে শুধুমাত্র LAKSH অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার বা লক্ষ্মীর ভাণ্ডারের প্রথম কয়েকটা লেটার এখানে লেখা আছে। এই উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1000 টাকা এ মাসে পেয়ে গেছেন, এবং শুধু এই ব্যক্তি নয়, প্রচুর পরিমাণ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢুকেছে। তো আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে চেক করে দেখুন, যদি আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে থাকে কমেন্টে জানিয়ে দেবেন, কোন জেলা থেকে দেখছেন সেটাও জানাবেন। এই ভিডিওটি আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করবেন, এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।